जय श्रीमन्नारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেনুগোপাল স্বামী। অধ্যায় দুই শাঙ্খ যোগ শ্লোক পঞ্চাশ। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে तस्मात् योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्। ओम। गीताचार्य श्री कृष्ण परमात्मा सब अर्जुन ने ब्रह्म विद्या शिक्षा दिच्छेन अर्जुन सह आमादेर सबाइके। परमात्मा बोलछेन, अर्जुन जखन तुमी दरबा बा फसल खूब कठिन भावे टेने धरले से तुम्हार हाथ काटते पारे। हाथ केटे ना कराय दरबा बा फसल केटे आनते पारले ता कौशलम बोले। कुश माने दरबा बा पवित्र घास। आमादेर दैनन्दिन जीवने আমাদের করণীয় বা কর্মগুলি আছে যা বাদ দিয়ে করতে হয় না। আমাদের সেই শরীরটি থাকতে যতক্ষণ ততক্ষণ আমাদের করণীয় সম্পাদন করতে হবে। তুমি যে করণীয় সম্পাদন করো সেইগুলি তোমার ক্ষতি বা আপত্তি সৃষ্টি করতে না পারে। আগেই উল্লেখিত হয়েছে যে হাতের কাটা ছাড়াই দরভা খেটে আনা কৌশলম। বন্ধনে আবদ্ধ না হওয়ার কৌশলমের কর্ম সম্পাদন করা হয় নিষ্কামভাবে। আমাদের কাজগুলি করলে কোনো বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। কৌশলম প্রাপ্তির জন্যে প্রথম নিয়ম হলো ফলের প্রত্যাশা না করা। দ্বিতীয় নিয়ম হলো তোমার মনকে যে কোনো ফলে আটকাতে না দেওয়া এবং মনকে শান্ত এবং স্থির রাখা। সুতরাং অর্জুন, এই দুটি নিয়মকে অনুসরণ করে এবং নিয়মিতভাবে তোমার কর্মগুলি সম্পাদন করা হলেই তুমি কৌশলমে থাকবে। এই কর্ম সম্পাদনের পথে যাওয়ার তুমি কুলধর্ম, জাতিধর্ম, পেশার ধর্ম বা ক্ষত্রিয় ধর্মের সাথে সম্পর্কিত কর্মগুলি সম্পাদন করতে পারো। এইভাবে করলে পুণ্যকর্ম এবং পাপকর্ম তোমাকে স্পর্শ করতে পারবে না। এইভাবে ভগবান সবাইকে আদেশ দিচ্ছেন যে আমাদের কার্যকলাপগুলি বুদ্ধি কৌশলের সম্পন্ন করতে হবে। এইভাবে করা কার্যগুলি নাম হল যোগ, কর্মযোগ বা নিষ্কাম কর্মযোগ। সাধারণত আমাদের বড়দের হয়তো তাদের এই উপদেশ প্রশ্ন করেন, কুশল আছো? তুমি তোমার কাজগুলি করতে এত আঘাত পেতে চান না, তারা এই প্রশ্ন করছেন। তারা আঘাত বোধ করছে তোমাকে কেন্দ্রিত হওয়া বা কোনো ফলাফলে আকাঙ্ক্ষা না করা। এইভাবে আমাদের বড়দের নিশ্চিত করা হয়েছে যে তারা দৈনন্দিন জীবনে শাস্ত্রীয় পরামর্শগুলি মেনে চলছেন। শ্রীমদ্ ভগবত গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় ১৮ এর শ্লোক ৬৫ থেকে ৭০ তে আটটি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই আটটি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণা তুমি যা বলেছ তা আমি করব।
এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা করি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম্। ওম। বুদ্ধিযুক্তো জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম্। ওম। শ্রীমন্নারায়ণ, করিষ্যে বচনম তব, সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু।
জয় শ্রীমন্নারায়ণ। জয় শ্রীমন্নারায়ণ। সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন এক মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন। পিডিএফে একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটেই একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ অস্ত্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমৎ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।